হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নবদিগন্ত। আশা করি সবাই ভালো আছো। তো রিসেন্ট যে কেপির প্রথম পর্যায়ে পরীক্ষা শেষ হলো, সেই পরীক্ষার পর থেকেই সবার মনে প্রশ্ন যে কত কাট অফ যেতে পারে। আমরা আজকে কাট অফ বিষয়ে আলোচনা করব যে কত কাট অফ যেতে পারে, বা যত নাম্বার পেলে, কিছু একটা নাম্বার পেলে মাঠের জন্য পরিশ্রম করতে পারবে। সবাই যে মোটামুটি একটা ভালো পরীক্ষা দিয়েছো, তোমার নিজের মনে হচ্ছে যে মাঠ প্র্যাকটিস করা দরকার, তারা তো অবশ্যই করবে। কাট অফ পুরোপুরি কেউ তো জানে না আগে থেকে যে এত নম্বরই যাবে, এটা একটা প্রেডিকশন বা বিশ্লেষণ বলা যেতে পারে। তো আমাদের নবদিগন্তের যে টিম একটা সার্ভে করেছে, বা নবদিগন্তের শিক্ষক যারা, তারা একটা নাম্বার বিশ্লেষণ করেছে, সেই নাম্বারটা আমি তোমাদের বলবো। সেই নাম্বারে আশেপাশে বা কিছু কম থাকলেও তোমরা অবশ্যই মাঠের জন্য কঠোর পরিশ্রম করতে থাকো। সেই নাম্বারটা কি আমরা দেখি, অ্যাকচুয়ালি কাট অফ কিছু বিষয়ের উপর নির্ভর করে, সেটা তোমরা সকলেই জানো যে কত সিট আছে ভ্যাকান্সিতে এবং কেমন প্রশ্ন হয়েছিল, সেটা খুবই মেজর বড় ফ্যাক্টর। তাছাড়া যে এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটায় সময় কত, তাহলে 100টা প্রশ্ন ছিল, কোশ্চেন ছিল 100টা, আর টাইম ছিল 60 মিনিট। এটা বড় ফ্যাক্টর, 60 মিনিটে 100টা প্রশ্ন শেষ করাটাও একটা বড় ফ্যাক্টর। সেই জন্য কাট অফটা 100টা প্রশ্ন যদি সোজাও হয়, কাট অফটা যদি 1.5 ঘন্টা দিত যতটা যেত, তার থেকে 60-এ আরও 60 মিনিটে কম যাবে। এছাড়া সিট ছেলেদের জন্য 1400 মতো ছিল, 1410, আর মেয়েদের জন্য 850 মতো ছিল, 856। বেশি কথা না বাড়িয়ে একদম কাট অফটাই বলি। আমাদের যে শিক্ষকরা বিশ্লেষণ করেছে, নবদিগন্তের যে টিম বিশ্লেষণ কাট অফ, সেই কাট অফটা কি হতে পারে, কিওয়ার্ডদের 57 থেকে 60, এটা আমাদের শিক্ষকরা সেফ স্কোর বলে ধারণা করেছে বা বিশ্লেষণ করেছে। এর নাম্বারে কিছু কম যারা আছে, তারা অবশ্যই কঠোর পরিশ্রম করো। তাছাড়া এই নাম্বারটাই আমাদের বিশ্লেষণের, এই নাম্বারটাই আশা করি মিলে যাবে, যখন রেজাল্ট দেবে তখন অবশ্যই আমরা দেখতে পারবো। ওবিসিদের ৫৪ বা ৫৫, এটা ওবিসি বি, ওবিসি দুটো ক্যাটাগরি তোমরা জানো। ওবিসি এদের যে কাট অফ যেতে পারে 51 থেকে ৫৩, এবং এসসি ক্যাটাগরিতে যে কাট অফ যাবে 48 থেকে ৫২। এসটি ক্যাটাগরিতে 45 থেকে ৪৮। এটা আমি বললাম ছেলেদের ক্ষেত্রে, যে ছেলেদের এই নাম্বারটা যেতে পারে। তোমরা সবাই জানো যে ছেলেদের থেকে মেয়েদের নাম্বারটা একটু কম যায়। তো আরেকবার দেখে নিই তাহলে, ইউআর 57, এই নাম্বারে আশেপাশে কাট অফ 57-ই যাবে, এটা কি যাবে না তো বলা সম্ভব না। এটা বিশ্লেষণ করে এই নাম্বারটা মনে হয়েছে যে আমাদের শিক্ষকদের যে এটা সেভ স্কোর। তো এই নাম্বারের আশেপাশে 2-4 নাম্বার এদিক ওদিকে যার আছে, অবশ্যই সে ভালো করে পরিশ্রম করো। আর ওবিসিদের 54-55, ওবিসি এ 51 থেকে ৫৩, এসসিদের আমরা দেখতে পাচ্ছি 48 থেকে ৫২, এসটিদের 45 থেকে ৪৮, এটা ছেলেদের জন্য। মেয়েদের জন্য আমরা যদি বলি, মেয়েদের ইউআরএ কাট অফ যেতে পারে 40 থেকে ৪৫, ওবিসিদের ওবিসি বি কাট অফ যেতে পারে 42-43। অর্থাৎ ওবিসি যদি ইউআর থেকে বেশি, তো ওবিসি যেতে পারে না, যদি 40-এ ইউআর নেমে যায়, সেক্ষেত্রে ওবিসিদের এই কাট অফটা নিম্নের কাট অফটা আরও নেমে যাবে, হয়তো 38-এ চলে যাবে। কিন্তু জেনারেলি 42 থেকে ৪৩, যদি ইউআর এর 45 থাকে, তো 42 নম্বর ওবিসিদের যেতে পারে, ওবিসি বিদের। ওবিসি এদের কাট অফ যেতে পারে 35 থেকে ৩৮। এসসি ক্যাটাগরি মেয়েদের কাট অফ যেতে পারে 38 থেকে ৩৯, এবং এসটি ক্যাটাগরি মেয়েদের যেতে পারে 32 থেকে ৩৫। এই নাম্বারটা মেয়েদের কাট অফ, মেয়েদের একটা সেভ স্কোর বলে ধারণা করা যাচ্ছে যে এরকমই হবে। তো বেশি আর ভিডিও বাড়িয়ে লাভ নেই, তোমরা দেখো, আমাদের পাশে থাকো।
এবং যখন রেজাল্ট দেবে তখন আমরা দেখতে পারবো যে কাট অফ কত যাচ্ছে। অবশ্যই কার কত স্কোর হয়েছে তোমরা জানাও, তাহলে আরও সার্ভের সংখ্যাটা বাড়বে, যে স্টুডেন্ট ক্যান্ডিডেটদের সংখ্যাটা বাড়বে। আমরা যদি 100টা স্টুডেন্টের ওপর কথা বলি তাহলে আরও জানতে পারলে আমাদের সুবিধা হবে।